নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওতে আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের একটা অফবিট জায়গা, জায়গাটির নাম হচ্ছে বুরুডি লেক। কি মাছ এটা? কি মাছ এটা? বান মাছ। বান মাছ? কামরায় কাঁটা পাটা নেই? কাঁটা আছে। জলটা কমে গেল এখানে, কিন্তু মাছ আছে অনেক বড় বড়। আর আমার পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দলমা পাহাড়। এই দলমা পাহাড়ের মধ্যখানেই হচ্ছে বুরুডি লেক। তো চলো ওখানে যাওয়া যাক। আর এই লেকটি হচ্ছে একটি প্রাকৃতিক লেক, যেটি চারপাশে দলমা পাহাড় অবস্থিত এবং চারিদিক পাহাড় দ্বারা ঘেরা। এই লেকটি সৌন্দর্য সত্যি অবর্ণনীয়। সবুজ গাছে ঘেরা এই পাহাড়টি হচ্ছে দলমা পাহাড়, এবং এই দলমা পাহাড়ের যা সেটা ট্রেলার, মানে এর পিছনে দলমা পাহাড় আরও অনেক অনেক আছে, সেগুলো সব তোমাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ অবধি দেখে দেখো, ভিডিওটা সত্যি খুব ভালো লাগবে। যদি প্রথমবার চ্যানেলে আসা আমার, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন আমরা আছি কোলাঘাটে। তো এখন আমরা আছি কোলাঘাট ব্রিজে, আর এখান থেকে আমাদের প্রথম যে গন্তব্যস্থল সেটা হচ্ছে ঘাটশিলা। প্রথমেই মা ফ্লাইওভার দিয়ে হুগলি সেতু পার হয়ে আমরা কোনা এক্সপ্রেস ধরি, এবং ১৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে আমরা বালিহাতি অবধি পৌঁছাই। বালিহাতি থেকে খড়গপুরের দিকে NH-49 রাস্তা চলে যাচ্ছে, আর এই NH-49 রাস্তা দিয়ে আমাদের আজকে জার্নিটা হবে। এই একই রাস্তা দিয়ে কিন্তু বেশ কিছুদিন আগে আমরা ধাংনি কুসুমের আমাদের যে ট্যুরটা ছিল সেই ট্যুরটা কমপ্লিট করেছিলাম। তো আমরা কিন্তু আছি এখন NH-49-এ, আর তোমরা দেখতেই পাচ্ছ আকাশে কীরকম মেঘ ঘন হয়ে এসেছে। আর একটু পরে আমরা দাঁড়াবো হচ্ছে আমাদের নেক্সট স্টপে, সেটা হচ্ছে লোধাশুলি, এবং লোধাশুলি থেকে আমরা যাব হচ্ছে বহরাগড়। ট্রেনে করে বুরুডি লেক আসতে হলে আপনাদেরকে নামতে হবে ঘাটশিলা স্টেশনে। তো ঘাটশিলা স্টেশনে আসবার জন্য আপনারা হাওড়া স্টেশন থেকে সকাল 6:20 জনশতাব্দী এক্সপ্রেস এবং 6:35 ইস্পাত এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন, এবং এই ট্রেনের মাধ্যমে আপনারা 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন ঘাটশিলা স্টেশনে। ঘাটশিলা স্টেশন থেকে বুরুডি লেক যাওয়ার জন্য আপনারা স্টেশন চত্বরেই পেয়ে যাবেন টোটো। এই সেই টোটোর মাধ্যমে 1,000 থেকে 1,500 টাকার মধ্যে আপনারা পৌঁছে যেতে পারেন বুরুডি লেক। আমরা এখন বুরুডি লেক যাওয়ার পথে একটা সুন্দর জায়গায় আছি, আর জায়গাটার নাম হচ্ছে লোধাশুলি। আর এই জায়গাটা থেকে তোমরা কিন্তু ঝাড়গ্রাম যেতে পারবে, মানে আমার ডান দিকে যে পথটা চলে গেল খানিকক্ষণ আগে, সেই পথটা কিন্তু ঝাড়গ্রামের দিকে যাচ্ছে। আমার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি লোধাশুলি থেকে কীভাবে আমরা ঝাড়গ্রামে গিয়েছি, কিন্তু আজকের ভিডিওতে আমরা লোধাশুলি থেকে বহরাগড়ার দিকে যাব, এবং ওখান থেকে ডান দিকে টার্ন নিয়ে আমরা চলে যাব তোমার ঘাটশিলা এবং বুরুডি লেকের দিকে। তো সঙ্গে দেখো যাত্রাপথের সমস্ত বিবরণ তোমাদেরকে দেবো এই ভিডিওতে। দেখো বন্ধুরা, যাত্রাপথে লোধাশুলি পার হয়ে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি ধোবি জঙ্গলে। আর দেখতে পাচ্ছ চারপাশটা, চারিদিকে কিন্তু ঘন সবুজ বন, আর তার মধ্যে দিয়ে চলে গিয়েছে NH-49। জাস্ট চোখগুলো জুড়িয়ে গেল এই এত সবুজ বন দেখে, মানে চোখটা জাস্ট জুড়িয়ে গেল। ভাবা যায় ঘরের কাছে আছে এরকম জঙ্গল, অথচ অনেকেই কিন্তু জানে না এই জায়গাটি সম্পর্কে। বন্ধুরা, ঝাড়খণ্ডে কিন্তু এরকম আরও অনেক অনেক জায়গা আছে, অবিট অবিট জায়গা আছে, যেগুলো সম্পর্কে কিন্তু অনেকেরাই জানে না। এবং আমার আগামী ভিডিওগুলোতে কিন্তু ঝাড়গ্রামের এই অবিট অবিট জায়গাগুলোকে তোমাদেরকে আমি এক্সপ্লোর করাবো। তো সাইনবোর্ড দেখে তোমরা বুঝতেই পেরেছো ঘাটশিলা কিন্তু আর এখান থেকে মাত্র 43 কিলোমিটার, মানে আর আধা ঘন্টার মতো সময় লাগবে আমাদের। আর ইতিমধ্যে কিন্তু দূরে কিন্তু বেশ কয়েকটা পাহাড়, ছোটো বড়ো পাহাড় এবং টিলা দেখা যাচ্ছে। আর বাঁদিকে দূরে যে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ, এই পাহাড়টি হচ্ছে দুমারিয়া পাহাড়। কিন্তু আজকে জার্নিতে কিন্তু আমরা ওইদিকে যাব না, কিন্তু আমাদের নেক্সট ট্যুরে কিন্তু আমরা দুমারিয়া অবশ্যই আসবো, এবং এই জায়গাটিকে আরও ভালোভাবে এক্সপ্লোর করব। দেখো আমরা কিন্তু বহরাগড় থেকে ডান দিকে টার্ন নিয়ে ঘাটশিলার দিকে পথ বেছে নিয়েছি, National Highway 80। আর সেই রাস্তায় যাওয়ার পথে একটা সুন্দর দৃশ্য চোখে পড়লো, জাস্ট আমার পিছনে দেখো পাহাড়গুলো। দেখো প্রথমে আমি কিন্তু ভেবেছিলাম এটা দলমা পাহাড়, কিন্তু এটা দলমা নয়, এটা হচ্ছে দুমারিয়া পাহাড়। আর এর সামনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে দুমারিয়া জঙ্গল, মানে পাহাড়টা কিন্তু এখান থেকে অনেকটাই দূরে আছে, প্রায় 20 কিলোমিটার দূরে এখান থেকে। কিন্তু এত বড় পাহাড়, এত বড় পাহাড়, মানে যেন মনে হচ্ছে একদম কাছে। আর এই রাস্তাটা কিন্তু তোমার ঘাটশিলা, তোমার গালুদি এবং তারপর টাটানগর ওই দিকে চলে যাচ্ছে। তো এই রাস্তাটা ধরে আমরা স্টেট যাব, আরও মোটামুটি 1 ঘন্টা 1 ঘন্টা লাগবে আমার। দেখো আমাদের বেলা হয়ে যাচ্ছে, তো আমাদের ঘাটশিলার দিকে যেতে হবে, কিন্তু এই পথ দিয়ে তোমরা যদি আসো, মানে National Highway 18 দিয়ে, তাহলে কিন্তু এই দৃশ্যটা মিস করবে না। বন্ধুরা, এই যে রাস্তাটিতে এখন আমরা যে আছি, এই রাস্তার যাত্রাপথে কিন্তু আমরা দেখতে পাবো অনেক কটা সাইট সিন, যেমন ডিমনা লেক, ঘাটশিলা, বুরুডি লেক, ধারাগিরি ফল, রাতমোহনা ওয়াটারফল, গালুদি ড্যাম এবং ফুলডুংরি পাহাড়। যথারীতি তোমরা দেখতে পাচ্ছ ঘাটশিলা কিন্তু এখান থেকে মাত্র 4 কিলোমিটার। তাছাড়া এই রাস্তা সোজা চলে যাচ্ছে কিন্তু টাটানগরের দিকে, এবং ওখানে তোমরা দেখতে পাবে দলমা অভয়ারণ্য এবং চান্ডিল লেক।
তাছাড়া আরও অনেক ছোট বড় জায়গা তোমরা দেখতে পাবে ওখানে। তো ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দলমা পাহাড়ের কিন্তু বেশ সমতল এবং অসমতল বিভিন্ন পাহাড়ের চূড়া এবং বিভিন্ন টিলা। এর অর্থ আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলেই এসেছি, আর মাত্র কিছুক্ষণের ব্যাপার। আমরা এখন চলে এসেছি ফুলপালের মোড়ে, আর ফুলপালের মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে আমরা যাব বুড়ুটি লেকের দিকে। আর আমার পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছ এটা হচ্ছে দলমা পাহাড়, আর এই দলমা পাহাড়ের মধ্যখানেই হচ্ছে বুড়ুটি লেক। তো চলো ওখানে যাওয়া যাক। তো আমার পিছনে তো আসে দলমা পাহাড় আর বুড়ুটি লেকের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর যতবারই যত কাছে আসছি ততবার থামতে হচ্ছে, কারণ এই জায়গাটা সৌন্দর্যটাই এরকম। তো ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছ দলমা পাহাড় শুরু হয়ে গিয়েছে, আর এখান থেকে দলমা পাহাড় প্রায় এখান থেকে আরও 5-10-15-20 কিলোমিটার, এবং সেই দলমা পাহাড় চান্ডিল লেক অবধি চলে গিয়েছে, মানে বিশাল বড় পাহাড়ের এই শৃঙ্খলা আছে এখানে। ঝাড়খণ্ডে তোমরা বুড়ুটি লেক ছাড়াও আরও দেখতে পাবে অনেক কটা লেক। এই লেকের কাছাকাছি ডিমনা লেক আছে, আরও খানিকটা তোমরা যদি টাটানগরের দিকে চলে যাও তখন সেখানে তোমরা দেখতে পাবে চান্ডিল লেক। আজকের ভিডিওতে স্পেশালি তোমাদেরকে দেখাবো বুড়ুটি লেক, ধারাগিরি ওয়াটারফল, আর আশেপাশে যে ডালমা জঙ্গল আছে সেই ডালমা জঙ্গল এবং ডালমা পাহাড়। আমার ডান দিক, বাঁ দিক, পিছনে সব দিকেই হচ্ছে ডালমা পাহাড় দিয়ে ঘেরা। 360 ডিগ্রিটা দেখে নাও জাস্ট, মানে যতদূর চোখ যাচ্ছে চারিদিকে শুধু পাহাড়, আর সেই পাহাড় একটাই পাহাড়, ডালমা পাহাড়, বিভিন্ন জায়গায় দলমা পাহাড় অ্যাকচুয়ালি। এখন দুপুর 2 বাজে, তাই রোদের তাপটা প্রচুর, তো এখন হয়তো খুব একটা ভালো ছবি তোমাদেরকে দেখাতে পারবো না বা ভিউ দেখাতে পারবো না, তো একটু রেস্ট নিয়ে বিকেলবেলার দিকে তোমাদেরকে দেখাবো এখানকার ভিউটা কীরকম। তো চলো সেসব অবধি দেখে থাকো ভিডিওটা। যদি একদিনের ট্যুরে কলকাতা থেকে যদি ঘুরতে আসতে চাও আশেপাশে কোনো অফবিট জায়গা, তাহলে ডালমা জঙ্গলটা এবং এই বুড়ুটি লেকটা সত্যি একটা কিন্তু ঘুরে আসবার জন্য, একদিনের জন্য ঘুরে আসবার জন্য বেশ ভালো জায়গা, মনটা ভালো করে দেওয়ার মতো জায়গা। তো চলো, অক্টোবর মাসের শেষের দিক থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস অবধি হলো ঝাড়খণ্ডের এই সমস্ত অফবিট জায়গা যেমন দলমা পাহাড়, বুড়ুটি লেক এবং আরও অন্যান্য যে জায়গাগুলো ঘুরে দেখবার সঠিক সময়। পাথুরে এলাকা হওয়ার জন্য কিন্তু এখানে শীতকাল ছাড়া অন্যান্য সময় যদি আপনারা ঘুরতে আসেন তাহলে তাপমাত্রা অনেক বেশি পাবেন, তাই ঘোরবার জন্য সঠিক সময় হবে শীতকাল এবং বর্ষাকালের সময়। তো আমরা এখন আছি বুড়ুটি লেকে, আর এই বুড়ুটি লেকটা চারপাশটা দেখো জাস্ট, আমার মানে সামনের দিকে, আমার পিছনে, আমার ডান দিকে, বাঁ দিকে সব জায়গায় হচ্ছে এই দলমা পাহাড়। এখন যেহেতু জুলাই মাস, আর জুলাই মাসে জানো তোমার গরমের কারণে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, কিন্তু বর্ষাকাল এবং তোমরা যদি শীতকালের সময় আসো কিন্তু জলের লেভেলটা অনেকটাই আমরা এখানে বেশি পাবে, তো সেই সময়টা এখানে ঘুরতে আসবার জন্য কিন্তু বেস্ট। আর সেপ্টেম্বরের প্রথম পশলা বৃষ্টির পরে এই জলের লেভেলটা বাড়তে থাকবে, এবং তারপর তোমরা যদি এখানে আসো তখন কিন্তু এখানে একটা সুন্দর জিনিস দেখতে পাবে। তোমরা যদি আসতে চাও তাহলে শীতকাল এবং বর্ষাকালটার সময় আসতে পারো, অক্টোবরের পর আসাটা সবথেকে সুবিধাজনক হবে, কারণ তখন টেম্পারেচারটাও কম থাকবে এবং জলের লেভেলটাও তোমরা এখানে বেশি দেখতে পাবে। জলের যেহেতু লেভেলটা কমে গিয়েছে দেখতে পাচ্ছ, এখানে পর্যটকদের সংখ্যাটা অনেকটা কমে গিয়েছে, তো শীতকালের সময় এবং বর্ষাকালের সময় কিন্তু বেশিরভাগ পর্যটকরা কিন্তু এখানে আসে, কিন্তু এখন দেখতে পাচ্ছ এখানে জলের লেভেলটা যেহেতু কমে গিয়েছে এখানে বাচ্চারা মাছ ধরছে। আর এই ভাইরা আছে এখানে, ভাইরা বাড়ি কোথায়? ভাইরা দেখতে পাচ্ছ এখানে। তো যেটা বলছিলাম যে গ্রীষ্মকালের সময় আসাটা এখানে বুদ্ধিমানের কাজ হবে না, তোমরা যদি আসতেই চাও তাহলে শীতকাল এবং বর্ষাকালের সময়টা আসো, কারণ সেই সময়টা এই জায়গাটার সৌন্দর্যটা তোমরা খুব ভালো দেখতে পাবে। এবং আমি বললাম এখানে আশেপাশে কিন্তু অনেক কটা সাইট সিন আছে, তোমাদেরকে দলমা পাহাড় দেখিয়েছি, দলমা পাহাড় দেখালাম, বুড়ুটি লেকটাও দেখালাম, তাছাড়াও এখানে আছে ধারাগিরি জলপ্রপাত বলে একটা জলপ্রপাত। তো এই ধারাগিরি জলপ্রপাত হচ্ছে তোমার, আমার যেই জায়গাটা থেকে ঢুকলাম বুড়ুটি লেকের দিকে ওখান থেকে একটা সোজা রাস্তা চলে গিয়েছে সেই দিকে, এবং ওই দিকে তোমরা যদি যাও গাড়ি ভাড়া করে বা তোমরা যদি 2 চাকা নিয়ে আসো বা 4 চাকা নিয়ে আসো, ওই অবধি গিয়ে তোমাকে কিছুটা পথ ট্রেকিং করতে হবে, কিছুটা পথ ট্রেকিং করে তোমরা জলপ্রপাতের কাছে পৌঁছাতে পারবে। তো ধারাগিরি জলপ্রপাতে মনে হচ্ছে না জল আছে, কারণ বৃষ্টি হয়নি বেশ কিছুদিন ধরে এখানে, তো জলপ্রপাতে হয়তো জল দেখতে পাবো না, কিন্তু এত দূর যেহেতু এসেছি তোমাদেরকে ধারাগিরি জলপ্রপাতটাও দেখাবো, আর আশেপাশে কী কী সাইট সিন আছে সমস্ত ডিটেলস তোমাদেরকে বলবো। ভিডিওটা যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর চলো। তো দেখতে পাচ্ছ ভাইরা এখানে মাছ ধরেছে, কি মাছ ধরেছে দেখি ভাই, মুখটা দেখাও,
এই ভাই ধরেছে মাছ এখানে, দেখি মাছটা, দেখি কি মাছ, এটা কি মাছ, এটা বান মাছ, বান মাছ। কামড়ায় কাঁটা পাটা নেই? কাঁটা আছে, কাঁটা আছে, ওই দেখো কাঁটা। ওই বাস, মানে অনেক টেকনিক করে ধরেছে ভাইরা এই মাছটা। কি চারা দিয়ে উঠলো এটা, নাকি এমনি এমনি উঠে গেছে? কিছু 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 দিয়ে উঠেছে। তো দেখতে পাচ্ছ লেকটা ছোট হলেও জলটা কমে গেলেও এখানে কিন্তু মাছ আছে অনেক বড় বড়। আর কি কি মাছ আছে ভাই এখানে? যা মাছটা এবার চলে গেল, সাটা না পড়ে যাবে। ওই একটা মাছ পড়ে আছে ওখানে। তো একটা জিনিস বোঝা গেল, যদি শীতকাল এবং বর্ষাকাল ছাড়া তোমরা যদি আসো গরমকালের সময়, তাহলে এই জিনিসটা এখানে একটা মানে হবি যাদের মাছ ধরবার, তারা কিন্তু এখানে এসে একটু মজা পাবে। কারণ মাছ ধরতে ধরতে কিন্তু অনেকটাই সময় এখানে কেটে যাবে। কিন্তু গরমকালে আসাটা আমি কাউকেই বলবো না বুদ্ধিমানের কাজ, কারণ গরমকালে কিন্তু সত্যি এই জায়গাটা মারাত্মক বিভৎস, তোমার অস্বস্তির মধ্যে তুমি পড়ে যাবে। কারণ গরমকালের সময় পাথুরের জায়গা, এমনি এমনি পাথুরের এরিয়া। আমরা যখন এসেছিলাম সেটা আমরা এসেছিলাম একটা শীতকালের সকালে, আর সেই শীতের সকালে আমরা যখন এসেছিলাম এই দলমা পাহাড়ের যে ওপরে যে কুয়াশাগুলো, সেই কুয়াশাগুলো ওপর থেকে তার ওয়েটের কারণে জলের যে স্রোত আছে, জলের যে লেভেল আছে, জলের লেভেলে এসে ধোঁয়ার মতো বিচরণ করছিল, যেটা দেখে সত্যি আমাদের ভীষণ ভালো লেগেছিলো। মানে আর কি বলবো, মানে শীতকালের সময়টা কিন্তু সত্যি এই জায়গাটা যদি আসো তোমরা ভীষণ ভালো লাগবে। ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে ধারাগিরি জলপ্রপাত দেখাতে পারিনি, কিন্তু এর পরের ভিডিওতে আমি তো আপনাদেরকে দেখাবো বরুডি লেক থেকে আমরা কীভাবে ধারাগিরি জলপ্রপাতের কাছে গেলাম, এবং ধারাগিরি জলপ্রপাতের যে অববিট রাস্তা সেই রাস্তা সম্পর্কে তোমাদেরকে তথ্য দেবো। দেখো বাইকারদের জন্য একটা সতর্কবার্তা প্রথমেই দিয়ে দিই, তোমরা যদি বাইক নিয়ে বরুডি লেক থেকে ধারাগিরি জলপ্রপাতের দিকে আসো তাহলে কিন্তু ভীষণ সাবধানে আসবে, কারণ এই রাস্তাটা কিন্তু পুরোপুরি অববিট। এই অরণ্যের অংশটা থেকে কিন্তু তোমার গাছের পাতার ছায়ার জন্য আলো পৌঁছাচ্ছে না এতটা গভীর, বাইকের চাকা অনেক জায়গায় স্কিপ করবে, অনেক জায়গায় পটহোল আছে, আর বর্ষাকালে কিন্তু এই রাস্তা দিয়ে আসা কিন্তু ভীষণই বিপজ্জনক। আর এখন আমরা যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলসের দিকে। এমনিতে অনেক স্টিপ তোমার ঢালগুলো, অনেক সময় ভীষণ চড়াই বেয়ে ওপরের দিকে উঠতে হচ্ছে, অনেক সময় ভীষণ ঢাল বেয়ে নিচের দিকে নামতে হচ্ছে। তো বাইক নিয়ে আসলে খুব সাবধানে নেমে আসবে, এখানে কিন্তু রাস্তা অনেক খারাপ, তো বাইক নিয়ে আসলে কিন্তু বিপদে পড়ে যেতে পারো। তো বাইকাররা একটুখানি সাবধানে তোমরা এসো। ও ভিডিওর পরবর্তী অংশ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং সেই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো ধারাগিরি জলপ্রপাত সম্পর্কে বিস্তারিত তথ্য। তো আজকের জন্য জানালাম বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।